আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটি স্পিড ট্রাফিক ওবিপি নিয়ে। তো আমি দেখলাম আপনারা যখন নর্মাল স্পিড ওবিপিটা আমি রিলিজ করি, তখন আপনারা অনেকেই কিন্তু স্পিড ট্রাফিকের জন্য আবেদন করেছিলেন, প্লাস আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন। তো আসলে আমি চাচ্ছিলাম যে অনেক ফোনে আর কি যেহেতু লোড ম্যাপ থেকে বের করে দিতেছে, বিশেষ করে ভাই রেডমি ফোনেই এটা বের করতেছে আমি যতটুকু পাইছি। তো দেখা গেল 100টা ফোন যদি আমি দেখি, তো ওইভাবে যদি অনুসরণ করি তাহলে 95টা ফোনই আমি পাইছি রেডমি, আর দু একটা হয়তো বা অন্যান্য ব্র্যান্ডের হইতে পারে। তাছাড়া আমি যেগুলো আর কি পাইছি সব গুলো হচ্ছে রেডমি ফোন আর কি ম্যাপ লোড থেকে বের করে দিচ্ছে। তো আমি চাচ্ছিলাম যে একটু সময় নিয়ে আমি এই সমস্যাটা সমাধান করি, যেহেতু অনেকেই আছেন যারা রেডমি ফোন ইউজ করে থাকেন, তো তারাও যাতে খেলতে পারেন আমাদের এই ওবিপিটা। এর জন্য আমি চাচ্ছিলাম যে একটু সময় নিয়ে সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য। আসলে আমাদের কারো ডিভাইস থেকে বের করে দিতেছে না, যার কারণে আমাদের সমস্যাটা খুঁজতে এতটা টাইম লাগতেছে। যদি আমাদের কারো ডিভাইস থেকে যদি বের করে দিত, তাহলে আমরা খুব সহজেই কিন্তু এই সমস্যাটা খুঁজে বের করতে পারতাম যে কেন বের করে দিচ্ছে। তো যতটুকু ধারণা করা হচ্ছে আর কি রেডমি ফোনগুলো আর কি গ্রাফিক্সটা লোড নিতে পারতেছে না, অনেক ফোনে আর কি ব্লু স্ক্রিন দেখা দিতেছে, হইতে পারে 6 জিবি বা 8 জিবি র্যাম। যদি আপনার প্রসেসর ভালোই হয় তাহলে আপনার ফোনে কেন আপনার 1024 HD স্ক্রিনগুলো আর কি সাপোর্ট করতেছে না? এটা তো জাস্ট নর্মাল একটা ফোনেও সাপোর্ট করার কথা, যেহেতু ব্লু স্ক্রিন আসতেছে অনেকের 6 জিবি এবং 8 জিবি র্যামের ফোনেও ব্লু স্ক্রিন আসতেছে। তো এখান থেকে বোঝা যায় যে আসলে প্রসেসরটা আপনাদের কতটুকু দুর্বল, কারণ আপনাদের এখানে 1024-এর যে স্ক্রিনগুলো আছে এগুলোই ব্লু হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা এটা নিয়ে কাজ করতেছি। তো এখন যে স্পিড ট্রাফিক ওবিপিটা আমি রিলিজ দিব, এটা সেই আগেরটার মতনই, যাদের ফোন থেকে বের করে দেয় তাদের আপাতত ডাউনলোড করার দরকার নেই। শুধুমাত্র যারা খেলতে পারছেন, আমার কমিউনিটিতে আমি একটা ভোটের আয়োজন করেছিলাম, তো ভোটের এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু প্রায় 75% লোকই কিন্তু খেলতে পারছে, বাকি 25% লোক খেলতে পারে নাই। তো এই 25% হচ্ছে রেডমি ইউজার। তো দেখতেছি আপনাদের জন্য কোনো সমস্যা নেই, আমি আশা করতেছি আমরা এটা সমাধানও বের করে ফেলবো খুব তাড়াতাড়ি। তবে আমাদের একটু সময় লাগতেছে, যেহেতু আমাদের সমস্যাটা খুঁজতে একটু টাইম লাগতেছে, যেহেতু আমাদের কারো ডিভাইসে বের করতেছে না। যদি আমাদের নিজস্ব ডিভাইসে বের করতো, তাহলে আমরা কিন্তু পয়েন্টে আমরা বের করে দিতে পারতাম যে আসলে কোন পয়েন্টে সমস্যা হচ্ছে। তো যাই হোক, এই স্পিড ট্রাফিকে আপনাদের কোনো ব্লু স্ক্রিনের সমস্যাটা থাকতেছে না। যাদের ব্লু স্ক্রিন ফেস করতে হয়েছে আর কি, ব্লু স্ক্রিনের সমস্যাটা ছিল, তো তাদেরকে আর এই সমস্যাটা ফেস করতে হচ্ছে না, যেহেতু আমরা ব্লু স্ক্রিনটা ফিক্স করে দিছি, শুধুমাত্র ম্যাপ লোড থেকে বের করে দিব। তো যাদের ম্যাপ লোড থেকে বের করে দেয়, তারা আরেকটা জিনিস করতে পারেন, তারা চাইলে পুরান ম্যাপ বাদ দিয়ে সকল ম্যাপ ডাউনলোড করার পরে নতুন যে আপডেটে ম্যাপগুলো আসছে এই ম্যাপগুলো একটু ট্রাই করেন। অনেকে আছে কি ম্যাপ আর কি এপিকে ইনস্টল করার পরে যে ম্যাপটা ডাউনলোড করা থাকে ওইটাতে ট্রাই করেন, আসলে ওই ম্যাপগুলোতে কিছু কিছু ম্যাপে সমস্যা আমি পেয়েছি। তো তার জন্য আপনাদেরকে বলবো আপনারা একটু নতুন ম্যাপ ট্রাই করেন, আর যদি না চলে থাকে তাহলে আপনাদের স্পিড ট্রাফিক নামানোর দরকার নেই। আমরা আশা করতেছি যে আমরা 3-4 দিনের ভিতরে তাহলে স্পিড ট্রাফিকটা ছেড়ে দিব, আর এর ভিতরে আমরা ওই রেডমি ফোনের যে সমস্যাটা আছে এটা নিয়েও কাজ করবো। আশা করি আপনাদের সকলের সাপোর্ট পাবো। তো যদি আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। তো আজকে ভিডিওটা বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে ভিডিওটা এখন দেখার জন্য।